আপনি দেখছেন পর্দা নিউজ 24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি শারমিন শিমু। facebook.com/পর্দা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তন পাল্টে দিয়েছে নাটোরের চলনবিল এলাকার মানুষের জীবনযাপন প্রক্রিয়া। বিশেষ করে নারীরা পড়ছেন চরম বেকায়দায়। চলনবিলের অনেক গ্রামের কমিউনিটি ক্লিনিকে নারী চিকিৎসক না থাকায় এখানকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত রোগের চিকিৎসা। এর ফলে নারীদের অকালে গর্ভপাত হওয়ার পাশাপাশি জরায়ু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিস্তারিত দেখুন এলিনা আক্তারের প্রতিবেদনে। নাটোরের সিংরা থেকে ডাহিয়া গ্রামের দূরত্ব 10 কিলোমিটার। সড়ক পথে অটোরিকশায় যেতে লাগে 40 থেকে 45 মিনিট, আর বন্যার সময় নৌকায় সিংরা পৌঁছাতে সময় লাগে ঘণ্টাখানেক। গ্রামে পুরাতন অপরিচ্ছন্ন একটি কমিউনিটি ক্লিনিক আছে, একজনই তার স্বাস্থ্যকর্মী, নেই কোনো গাইনি চিকিৎসক, ফলে যথাযথ চিকিৎসা সেবা পান না গ্রামের প্রসূতিরা। বন্যার সময় এই ভোগান্তি পৌঁছায় চরমে, কারণ কমিউনিটি ক্লিনিকে ঢুকে যায় পানি, তখন একটি দোকান ঘরে কোনো মতে চলে চিকিৎসা। ছেলে মানুষ থাকার জন্য আমরা মহিলারা কোনো রকম হয়তো যোগাযোগ করতে পারি না, মহিলা থাকলে হয়তো আমাদের যেটা সমস্যা মহিলা পাওয়া যায়, আর পুরুষের তো পাওয়া যাবে না, যে আমার পেটে লাগে কি অমুক জরায়ত লাগে, তেমাকে কাছে মহিলা আসলে পরে আমরা সব কিছু ক্লিয়ার করতে পারবো। এই তো হচ্ছেন মেডিকেল আছে, মেডিকেল আছে, সেই মেডিকেলে হচ্ছেন পুরুষ হচ্ছেন ডাক্তার, মহিলা ডাক্তার নাই। আমাদের যে সমস্যা এসব সমস্যার কথা আমরা বলতে পারি না। আমাদের গ্রামে কোনো রাস্তা যোগাযোগ নাই, মহিলা ডাক্তার নেই, আমাদের সমস্যা হলে আমরা ডাক্তার দেখাতে পারি না, আমাদের অসুবিধা। জাহিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী জানান, গাইনি চিকিৎসক না থাকায় সেখানে সব রকম সেবা পাওয়া সম্ভব নয় প্রসূতিদের। আবার অনেক নারী পুরুষ চিকিৎসককে সমস্যার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ডাক্তার না থাকার কারণে আমি পুরুষ হওয়ার কারণে গর্ভবতী এবং প্রসূতিতে মহিলাদের সকল রকম সেবা আমি দিতে পারি না। আমি তার ওষুধটা দিতে পারি, কিন্তু তাদের যে গর্ভের টেস্ট থাকে, চারটার যে পরীক্ষার নিয়ম আছে, সে পরীক্ষাগুলো আমি আসলে করতে পারি না। তো যদি সপ্তাহে একদিন বা মাসে দুই দিন বা মাসে তিন দিন যদি গাইনি ডাক্তার এখানে বসতো, তাহলে আসলে গ্রামের গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের অনেক উপকার হতো। ওনাদের কষ্ট করে সিংহা যায় বা নাটোর জেলা পর্যায়ে যায় চিকিৎসা নিতে হয়, যা যারা উচ্চবিত্ত তাদের জন্য হয়তো ব্যাপারটা সহজ, কিন্তু যারা নিম্নবিত্ত বা দরিদ্র পরিবার তাদের জন্য বিষয়টা খুব কষ্টকর হয়ে যায়। এসব সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। কমিউনিটি ক্লিনিকে ওষুধের স্বল্পতার কথাও জানান তিনি। একটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক, আর দরিদ্র মানুষের সংখ্যাও অনেক, যে পরিমাণ ঔষধ ওখানে দেওয়া হয় আর দশটার তো সমান, যখন 15 দিনের ওষুধ নিয়ে যায় 7 দিনে পুরা যায়, পরবর্তী 7 দিন কিন্তু তাদের জব দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তারপরে 36 প্রকারের ওষুধ এখন কিন্তু বিনামূল্যে সেখান থেকে দেওয়া হয়। ডাহিয়া গ্রামের বাসিন্দা প্রায় 2400 জন, গুরুতর ও জরুরি চিকিৎসা সেবার জন্য তাদের বেশিরভাগকে যেতে হয় সিংড়া উপজেলায়। এলিনা আক্তার, পদ্মা নিউজ, সিংড়া, নাটোর। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ভারতে গ্রেফতার হয়েছে খুলনার জিহাদ হাওলাদার। তার পরিবারের দাবি, প্রায় 1.5 বছর ধরে জিহাদ ভারতে পলাতক এবং সেখানে তিনি রঙের কাজ করেন। এদিকে ভারতের পুলিশ বলছে জিহাদ দীর্ঘদিন থেকে ভারতে কসাইয়ের কাজ করেন। শুক্রবার এসব তথ্য জানান পরিবারের সদস্যরা। গণমাধ্যমকে তারা বলেন, গত বছরের শুরুর দিকে যশোরের একটি মামলায় বাড়িতে ডিবি পুলিশের অভিযান চালায়। এরপর থেকে জিহাদ ও তার বড় ভাই জাহেদ হাওলাদার পলাতক রয়েছেন। কয়েক মাস পর ফোন করে জিহাদ তার স্ত্রীকে জানান তিনি ভারতের রঙের কাজ করছেন। এরপর থেকে তার আর কোনো যোগাযোগ নেই। জিহাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
দীর্ঘ ২০ বছর পর জন্মভূমি কিশোরগঞ্জের কটিয়াদিতে এসেছেন। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত এবং পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির শুক্রবার সকালে তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার বড় আজলদি গ্রামে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানাতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান সহ গ্রামের হাজারো মানুষ। এর আগে বুধবার স্ত্রী ফরিদা কবির সহ তিনি বাংলাদেশে আসেন। ৩১ মে পর্যন্ত জেলা সার্কিট হাউসে থাকবেন। সবশেষ ২০০৪ সালের ৫ মার্চ তিনি কিশোরগঞ্জে এসেছিলেন। সে সময় তাকে পাকুন্দিয়া ও কটিয়াদিতে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। কক্সবাজারের উখিয়ার থাইংখালির ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস। এতে প্রায় ৫ শতাধিক শেড পুড়ে গেছে দাবি করলেও উপজেলা প্রশাসন বলছে আগুন নিয়ন্ত্রণের পর তারা ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে। শুক্রবার বেলা ১১টার পর থাইংখালি ক্যাম্পের একটি অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ১:৫০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করে। রোহিঙ্গারা জানান, মানুষের প্রাণহানি না ঘটলেও তাদের সহায় সম্বল পুড়ে গেছে। শুধু রোহিঙ্গাদের ঘর নয়, বেশ কিছু দোকানপাটও পুড়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুরের কোমলনগরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর সমর্থন নিয়ে জামাই শ্বশুর দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে একটি সাজানো ঘটনায় মামলা দিয়ে জামাইকে কারাগারে পাঠান শ্বশুর। এরপর মেয়েকে জোরপূর্বক শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে জেলা শহরের টাউন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবার বিরুদ্ধে এমন অভিযোগ করেন মেয়ে জেসমিন আক্তার। সম্মেলনে জেসমিন বলেন, তার স্বামী মাহিন, ভাসুর ও দেবরা নির্বাচনে আহসানুল্লাহ হিরণের আনারস সমর্থক ছিলেন, কিন্তু তার বাবা আনারুল হক নবনির্বাচিত চেয়ারম্যান খালেদ সাইফুল্লার মোটরসাইকেল প্রতীকে ভোট করেন। তার বাবা চেষ্টা করেছেন মাহিনকে তাদের সঙ্গে নেওয়ার জন্য। এতে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে সাজানো ঘটনায় মামলা দিয়ে তার স্বামী মাহিনকে কারাগারে পাঠানো হয়েছে। মাহিনের সঙ্গে আরও ৩ জন কারাগারে আছে। নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার সুমাইয়া তাবাসুমকে ৫০,০০০ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মহাদেবপুর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় আদালত সুমাইয়াকে কারাগারে প্রেরণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ডাক্তার পরিচয়ে ওই নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬০০ টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান এবং নিজেই বিভিন্ন টেস্ট করেছিলেন। যে কোম্পানির ওষুধ তিনি প্রমোট করেন তার সরকারি অনুমোদন নেই। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি ডাক্তারি সনদপত্রের প্রমাণাদি দেখাতে না পারায় তাকে দণ্ডিত করা হয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ২৪.কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০, রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন শিমু। ভালো থাকুন, সুস্থ থাকুন।